ক্লাস ইলেভেন কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মীর তিন দাগ পর্যন্ত আমি আগের ভিডিওতে আলোচনা করেছি এই ভিডিওতে তার পর থেকে অর্থাৎ চার নম্বর থেকে শুরু করবো তো যারা আগের ভিডিওগুলো দেখি বা অন্যান্য চ্যাপ্টার্সের ভিডিওগুলো দেখতে চাইছ অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে সেখানে দেখবে আলাদা করে সমস্ত চ্যাপ্টার ফোল্ডার ওয়াইজ দেওয়া আছে সেখান থেকে তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে আর চ্যানেলও নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে এছাড়াও যদি তোমরা পিডিএফটা ডাউনলোড করতে চাও তাহলে ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে তো চার নম্বর অঙ্কটা দেখো কী বলেছে যে যদি মট জেড ওয়ান ইজ টু মট জেড টু হয় এবং আর্গুমেন্ট অব জেড ওয়ান ডিফারেন্স আর্গুমেন্ট অব জেড টু ইজ টু পাই হয় এই ডিফারেন্স মানে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান আর আর্গুমেন্ট অব জেড টুর মধ্যে পার্থক্য মানে ধরো আমি যদি বলি দুই আর পাঁচের মধ্যে পার্থক্য কত তোমরা বলবে তিন সেরকমই কোনো চিহ্ন এখানে কাজ করবে না যেটা বড় সেটা আগে চলে যাবে বা শুধু যেটা পার্থক্য সেইটা হবে ঠিক আছে কত বেশি বা কত কম এটা বলা আছে পাই তবে প্রমাণ করো জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকাল টু জিরো এটা প্রমাণ করতে হবে তাহলে কিভাবে করা হচ্ছে দেখো যে জেড এবং জেড টুকে মডিউলাস অ্যাম্প্লিটিউড আকারে লিখে পাই কেমনভাবে লিখবো জেড ওয়ান ইজ ইকাল টু মড জেড ওয়ান ইন্টু কস থিটা ওয়ান প্লাস আই সাইন থিটা ওয়ান যেখানে থিটা ওয়ান হচ্ছে তোমার আর্গুমেন্ট অফ জেড ওয়ান আর জেড টুকে লিখতে পারি মড জেড টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু যেখানে থিটা টু হচ্ছে তোমার আর্গুমেন্ট অফ জেড টু তাহলে এইবার প্রশ্নে দেওয়া আছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ডিফারেন্স আর্গুমেন্ট অফ জেড টু ইজ ইকাল টু পাই তার মানে লিখতে পারি থিটা ওয়ান ডিফারেন্স থিটা টু ইজ ইকাল টু পাই কারণ আর্গুমেন্ট অফ জেড ওয়ানটাকে তুমি থিটা করেছো আর্গুমেন্ট অফ জেড টুটাকে তুমি থিটা টু করেছো এটা হচ্ছে তোমার পা এইবার তুমি দেখো তোমার এখানে অনেক রকম কেস হতে পারে ফার্স্ট কেস তুমি ভাবো যে থিটা ওয়ানের মান থিটা টু এর থেকে বড়। ঠিক আছে তাহলে থিটা ওয়ানের মান যদি থিটা টু এর থেকে বড় হয় এদের পার্থক্যটা কি হবে থিটা ওয়ান মাইনাস থিটা টু সমান সমান পাই তাহলে থিটা ওয়ান সমান সমান হয়ে যাবে পাই প্লাস থিটা টু এখন জেড ওয়ান ইজ ইকাল টু ছিল তোমার মড জেড ওয়ান কস থিটা ওয়ান প্লাস আইসাইন থিটা ওয়ান তাহলে এই থিটা ওয়ানের জায়গায় তুমি যেটা এইটা করলে সেটা বসিয়ে দাও তাহলে পাই প্লাস থিটা টু এখানেও পাই প্লাস থিটা টু তাহলে কস পাই প্লাস থিটা টু মানে কোথায় যাচ্ছে বলো পাই মানে হচ্ছে টু ইন টু পাই বাই টু প্লাস থিটা টু তার মানে এটা কোথায় যাচ্ছে বলো ওয়ান টু প্লাস মানে তিন নম্বর কোড তিন নম্বর পাদে যাচ্ছে তাহলে তিন নম্বর পাদে কস নেগেটিভ আর যেহেতু এখানে টু আছে তাহলে কস কসই থাকলো তাহলে এটা হয়ে গেল মাইনাস কস থিটা টু একইভাবে যদি সাইনের কথা ভাবো তিন নম্বর পাদে সাইনও নেগেটিভ তাহলে এটা হয়ে গেল মাইনাস আই সাইন থিটা টু তাহলে যদি দুটো থেকেই তুমি মাইনাস ওয়ান কমন নাও তাহলে এটা হয়ে যাচ্ছে কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু তাহলে জেড ওয়ান ইকাল টু হয়ে গেল তোমার মাইনাস মড জেড টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু লক্ষ্য করো এখানে জেড ওয়ান থেকে জেড টু লিখে দেওয়া হয়েছিল কারণ প্রশ্নতেই দেওয়া ছিল যে মড জেড ওয়ান ইসে কাল টু মড জেড টু হবে সেই জন্যই লিখে দেওয়া হয়েছে তাহলে তুমি এই জিনিসটা দেখো এই ব্যাপারটা হচ্ছে তোমার জেড টু না তাহলে হয়ে গেল তোমার মাইনাস জেড টু অতএব জেড ওয়ান প্লাস জেড টু ইজ ইকাল টু জিরো অর্থাৎ তোমার যেটা প্রুফ করতে বলেছিল সেটা কমপ্লিট হয়ে গেল নেক্সট এবার আমরা কেস টুর জন্য ভাববো কেস ওয়ানে আমরা ধরেছিলাম থিটা ওয়ান গেটার দেন থিটা টু এটা যদি না হয় মানে থিটা টু এর মান থিটা ওয়ানের থেকে যদি বড় হয় তাহলে কি হবে তাহলে তোমার পার্থক্যটা হবে থিটা টু মাইনাস থিটা ওয়ানিক্যাল টু পাই তাহলে থিটা টু ইজিকাল টু পাই প্লাস থিটা ওয়ান হবে এখানটা এটা মিস্টেক হয়েছে থিটা ওয়ান তাহলে জেড টু ইজিক টু হবে মড জেড টু কস থিটা টু প্লাস আই সাইন থিটা টু দেওয়া ছিল সেম প্রসেস আগের মতোই থিটা টুয়ের ভ্যালুটা এখানে বসিয়ে দাও তাহলে এটা হবে মাইনাস কস থিটা ওয়ান এটা হবে মাইনাস আই সাইন থিটা ওয়ান তার মানে একইভাবে এটা চলে আসছে মাইনাস জেড ওয়ান অর্থাৎ তোমার যেটা প্রভার করতেছিলো জেড ওয়ান প্লাস জেড টু ইজিক্যাল টু জিরো তাহলে দুটো কেসেই তুমি পেয়ে গেলে জেড ওয়ান প্লাস জেড টু ইজিক্যাল টু জিরো অর্থাৎ এটি প্রমাণিত হয়ে গেল নেক্সট প্রবলেম নাম্বার ফাইভ এটাতে বলা আছে যে জেড ওয়ান ইকোয়াল টু রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি প্লাস ওয়ান ইন আই এবং জেড টু ইজ হলে আর্গুমেন্ট অফ জেড এবং আর্গুমেন্ট অফ জেড এর মান নির্ণয় করো এরপর আর্গুমেন্ট অফ জেড ওয়ান এর মান নির্ণয় করো ঠিক আছে তো প্রথমে জেড ওয়ানকে একটু লিখে নিলাম জেড ওয়ান যেটা দেওয়া ছিল আর জেড টু যেটা দেওয়া ছিল সেটাও লিখে নিলাম এইবার আমাকে জেড ওয়ান ইন্টু জেড টু এর ভ্যালুটা কত হবে সেটা বার করে নিতে হবে তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু মানে এইটুকু হচ্ছে তোমার জেড ওয়ান আর এইটুকু হচ্ছে জেড টু যদি সিম্পল গুণ করে দাও দেখো রুট থ্রি আর রুট থ্রি গুণ করলে হয়ে গেল থ্রি আর রুট থ্রির সঙ্গে আই গুণ করলে এই মাইনাস ওয়ানের সঙ্গে মাইনাস রুট থ্রি গুণ করলে হলো থ্রি ঠিক আছে সেম প্রসেস তারপর এইটার সঙ্গে এই রুট থ্রি গুণ করলে এরকমটা হলো মানে সিম্পল গুম গুণ যেরকম হয় সেরকম যদি গুণ করো তোমরা এই লাইনটা কিন্তু চলে আসবে এইবার তোমাকে দেখতে হবে যে সমস্ত কিছু যোগ বিয়োগ করতে হবে এইখানে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান বসিয়ে দাও দিয়ে যোগ বিয়োগ করো দেখো এই রুট থ্রি রুট থ্রি কেটে যাবে ঠিক আছে আর এই মাইনাস থ্রি আর এইখানে মাইনাস ওয়ান মিলে হয়ে যাবে মাইনাস ফোর আচ্ছা এখানেও দেখো রুট থ্রি কেটে যাচ্ছে মাইনাস থ্রি আর মাইনাস ওয়ান মিলে হয়ে যাচ্ছে মাইনাস ফোর একটা আয় ছিল তাহলে মাইনাস ফোর তাহলে তুমি জেড ওয়ান ইন্টু মানটা পেয়ে গেলে মাইনাস ফোর মাইনাস ঠিক আছে আচ্ছা এইবার কী কী বার করতে হবে তোমাকে আর্গুমেন্ট অফ জেড ওয়ান বার করতে হবে আর্গুমেন্ট অফ জেড টু বার করতে হবে এবং আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু এটাও বার করতে হবে তাহলে দেখো এখন জেড ওয়ান ইজিক টু এই জিনিসটা তাহলে বিন্দুটা কেমন হবে রুট থ্রি মাইনাস ওয়ান কমা রুট থ্রি প্লাস ওয়ান তাহলে এটা অবশ্যই জটিল তলে প্রথম পাদে অবস্থিত কারণ এটাও পজিটিভ এটাও পজিটিভ তাহলে এটা জটিল তলের প্রথম পাদে অবস্থিত তাহলে প্রথম পাদে অবস্থিত হলে আর্গুমেন্ট অফ জেড ওয়ান যদি থিটা ওয়ান হয় তাহলে আমরা লিখতে পারি টেন থিটা ওয়ান সমান সমান ওয়াই বাই এক্স ওয়াই মানে এইটা এক্স মানে এইটা এবং থিটা ওয়ানের মান অবশ্যই জিরো থেকে পাই বাই টু এর মধ্যে থাকবে এইবার কি করা হচ্ছে দেখো এই উপরে আর নিচে রুট থ্রি দিয়ে ভাগ করো তাহলে এটাকে রুট থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান এটাকে করলে ওয়ান বাই রুট থ্রি এটাকে করলে ওয়ান এটাকে করলে মাইনাস ওয়ান বাই রুট থ্রি তাহলে ওয়ানকে লিখতে পারো তুমি টেন পাই বাই ফোর এটাকে লিখতে পারো টেন পাই বাই সিক্স ওয়ানটাকে ওয়ানই থাকলো ওয়ান বাই রুট থ্রিকে লিখতে পারো টেন পাই বাই সিক্স তার সঙ্গে গুণ ওয়ান মানে টেন পাই বাই ফোর তাহলে লক্ষ্য করো এই পুরো ব্যাপারটা তোমার টেন এ প্লাস বি এর ফর্মুলা হয়ে যাচ্ছে এ মানে এখানে পাই বাই ফোর আর বি মানে এখানে পাই বাই সিক্স তাহলে থিটা ওয়ান ইজ টু তোমার হয়ে যাচ্ছে পাই বাই ফোর প্লাস অর্থাৎ ফাইভ পাই ঠিক আছে তাহলে এখানে তোমার আর্গুমেন্ট অফ জেড বেরিয়ে গেল নেক্সট এবার আমরা আর্গুমেন্ট অফ কথা ভাববো তাহলে জেড টু ইজিক্যাল টু যেটা দেওয়া ছিল মাইনাস রুট থ্রি প্লাস আই এটা তোমার মাইনাস রুট থ্রি কমা ওয়ান এই বিন্দুটা অবশ্যই দ্বিতীয় পাদে অবস্থিত তাহলে দ্বিতীয় পাদে অবস্থিত হলে যদি আর্গুমেন্ট অফ জেড টু থিটা টু হয় তাহলে আমরা জানি টেন থিটা টু হচ্ছে ওয়াই বাই এক্স এবং থিটা টুর মান পাই বাই টু থেকে পায়ের মধ্যে থাকবে এটা হচ্ছে তোমার ফর্মুলা তাহলে ওয়ান বাই রুট থ্রি মানে অবশ্যই পাই বাই সিক্স যেহেতু মাইনাস আছে সেটাকে সাজানোর জন্য আমি এটাকে লিখেছি টেন পাই মাইনাস পাই বাই সিক্স লক্ষ্য করো পাই মানে টু ইন্টু পাই বাই টু মাইনাস পাই বাই সিক্স এটা কোথায় যাচ্ছে একবার ভেবে নাও টু ইন্টু পাই বাই টু মানে এক দুই মাইনাস মানে দেখো সেকেন্ড কোয়ারডেন্টে থাকছে আচ্ছা যেহেতু টু গুণ আছে টেন টেনই থাকলো আচ্ছা সেকেন্ড কোয়ারডেন্টে টেন নেগেটিভ তাহলে মাইনাস হয়ে গেল। আবার এর যে মানটা হবে সেটা দেখো পাই বাই টু থেকে পায় অর্থাৎ সেকেন্ড কোয়ারডেন্টেই থাকছে বুঝতে পেরেছ তাহলে এটা হয়ে গেলো টেন পাই বাই সিক্স দুদিকে টেন ট্যান কেটে গেলে থিটা টু সমান সমান হয়ে গেল ফাইভ পাই বাই সিক্স ওকে তাহলে এবার আর্গুমেন্ট অফ জেড টুও বেরিয়ে গেল আর লাস্ট যেটা থাকলো সেটা হচ্ছে আর্গুমেন্ট অফ জেড ওয়ান ইন্টু জেড টু তাহলে জেড ওয়ান ইন্টু জেড টু মানে আমরা আগেই বার করেছি মাইনাস ফোর মাইনাস ফোর আই তার মানে মাইনাস ফোর কমা মাইনাস ফোর এই বিন্দুটি জটিলতলে কোথায় অবস্থিত তৃতীয় পাদে কেন তৃতীয় পাদে দেখো মাইনাস ফোর মানে বাঁদিকে মাইনাস ফোর মানে নিচের দিকে তৃতীয় পাদে অবস্থিত তাহলে তৃতীয় পাদে অবস্থিত হলে যদি এর আর্গুমেন্টটাকে তুমি থিটা থ্রি ভাবো তাহলে টেন থিটা থ্রি হবে তোমার ওয়াই বাই এক্স এবং এই থিটা থ্রির মান হবে মাইনাস পাই বাই টু থেকে সরি মাইনাস পাই থেকে মাইনাস পাই বাই টু তাহলে দেখো মাইনাস ফোর মাইনাস ফোর কেটে যাচ্ছে এটা ওয়ান অর্থাৎ টেন পাই বাই ফোর তুমি এখান থেকে দেখো থিটা থ্রি ইজিকাল টু পাই বাই ফোর লিখতে পারতে কিন্তু সেটা কিন্তু অ্যান্সারের সঙ্গে মিলবে না কারণ আমরা সূত্রতে জানি থিটা থ্রির মান মাইনাস পাই বাই টু থেকে মাইনাস পাই বাই টু পর্যন্ত হবে ঠিক আছে সেই জন্য এই পাই বাই ফোরকে আমি লিখে নিচ্ছি পাই প্লাস পাই বাই ফোর মাইনাস টু পাই বাই ফোর বা তুমি এরকমও লিখতে পারতে মাইনাস পাই প্লাস পাই বাই ফোর ঠিক আছে তাহলে এইটা তুমি যদি সাধারণ ক্যালকুলেশান করে দেখো তাহলে দেখবে এটা থেকে ট্যান পাই বাই ফোরই আসছে তিকনমিতির যে ক্যালকুলেশান তাহলে এইটাকে যদি যোগ বিয়োগ করো সেটা হয়ে যাচ্ছে তোমার ট্যান মাইনাস থ্রি পাই বাই ফোর তাহলে থিটা থ্রি হয়ে গেল তোমার মাইনাস থ্রি পাই বাই ফোর ওকে তাহলে এখানে তোমার প্রশ্নে যে তিনটে জিনিস বার করতে বলেছিল বার করে ফেললে নেক্সট প্রবলেম নাম্বার সিক্স এখানে বলছে X, y এর বাস্তব মানসমূহ নির্ণয় করো যা দিয়ে নিম্নলিখিত সমীকরণ সিদ্ধ হয় তাহলে এই সমীকরণটা থেকে আমাদের এক্স আর ওয়াইয়ের মান বার করতে হবে ঠিক আছে কি করে বার করছি দেখো যে সমীকরণটা দেওয়া আছে সেটাকেই আমি ভেঙে নিয়েছি মানে প্রথম টার্মটা বাই থ্রি প্লাস আই তারপরে মাইনাস টু আই বাই থ্রি প্লাস আই একইভাবে এটাকেও দুটো পার্টে ভেঙে নিয়েছি আই বাই এই জিনিসটা ইকাল টু আই ঠিক আছে এইবার এই এইটা নিয়েছি আর এইটা নিয়েছি দুটোকে একটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে রেখেছি আর এইটা নিয়েছি আর এইটা নিয়েছি এই দুটোকে একটা সেকেন্ড ব্যাকেটের মধ্যে রেখেছি তাহলে লক্ষ্য করো এই দুটোর যদি লসাগু করো লসাগু হবে থ্রি প্লাস আই ইন্টু থ্রি মাইনাস আই আর কী হবে আর এই ওপরেরটার সঙ্গে এই নীচেরটা গুণ হবে এই ওপরেরটার সঙ্গে এই নীচেরটা গুণ হবে একইভাবে এটা লসাগু করো থ্রি প্লাস আই ইন্টু থ্রি মাইনাস আই এই ওপরেরটার সঙ্গে এই নীচেরটা আর এই ওপরেরটার সঙ্গে এই নীচেরটা গুণ হবে তাহলে তুমি দেখো ওপরেরটা গুণ করা হয়ে যাচ্ছে এক্সটা রাখা হচ্ছে ওয়াইটা রাখা হচ্ছে আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একইভাবে এটাতেও গুণ করে দেওয়া হলো এবং নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে গুন টুন করে যোগ টোক করলে ওপরে তোমার আসছে ফোর প্লাস টু আই ইন্টু এক্স মাইনাস নাইন মাইনাস সেভেন আই ইন্টু ওয়াই বাই টেন আর এটা আসছে মাইনাস থ্রি মাইনাস থ্রি আই বাই টেন ইজিক টু তোমার আসছে আই ওকে তাহলে আবার ওই দুটো যদি লসাগু করে দাও তাহলে লসাগু একই হবে টেন আর ওপরে তিনটের যোগ হয়ে গেলো টেনটা ডান দিকে পাঠিয়ে দিলে এটা হচ্ছে তোমার টেন আই তাহলে এই জিনিসটা ইজিক্যাল টু হয়ে গেল তোমার টেন আই এইবার তুমি লক্ষ্য করো দিকে রিয়েল পার্ট কোন কোনগুলো আছে ফোর এক্স আছে নাইন ওয়াই আছে আর মাইনাস থ্রি আছে তাহলে এটা হলো তোমার বাঁ দিকে রিয়েল পার্ট আর বাঁ দিকের ইমাজিনারি পার্ট কী কী আছে এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এইগুলো থেকে আই কমন নাও তাহলে হবে টু এক্স মাইনাস সেভেন ওয়াই মাইনাস থ্রি আর ডান দিকে আছে টেন আই এটাকে তুমি লিখতে পারো জিরো প্লাস টেন আই ঠিক আছে এইবার উভয় দিকে আমরা রিয়েল পার্ট মানে বাস্তব রাশি এবং কাল্পনিক রাশি এই দুটো তুলনা করছি তাহলে এইটা ইকাল টু কী হবে জিরো আর এইটা ইকাল টু কী হবে টেন তাই লেখা হয়েছে দেখো এটা ইকাল টু জিরো এবং এইটা ইজিক্যাল টু টেন এইবার যদি তুমি তিনটাকে ডান দিকে নিয়ে যাও তাহলে ফোর এক্স প্লাস নাইন ওয়াই ইজিক্যাল টু থ্রি এটাকে এক নম্বর দাও আর এই তিনটাকে ডান দিকে নিয়ে গেলে টু এক্স মাইনাস সেভেন ওয়াই ইজিক টু থার্টিন এটাকে তুমি দু নম্বর দাও এবার এক আর দুই তুমি যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারবে সেটা বর্জ্যগুণন হতে পারে সেটা অপনয়ন হতে পারে তুমি অনেক রকম পদ্ধতি শিখেছ ঠিক আছে যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করবে সমাধান করে দেখবে এক্স ইজিক্যাল টু চলে আসছে থ্রি এবং ওয়াই টু চলে আসছে মাইনাস ওয়ান ঠিক আছে সুতরাং এক্সের মান হয়ে গেল তোমার থ্রি আর ওয়াইয়ের মান হয়ে গেল তোমার মাইনাস ওয়ান ওকে তো এই পর্যন্তই থাক আজকের ভিডিওতে নেক্সট ভিডিওতে আমি আবার সাত থেকে আলোচনা করব। যারা পিডিএফটা নিতে ইচ্ছুক অবশ্যই ডেসক্রিপশান বক্স ফলো করো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারেও হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো সেভেন ফাইভ জিরো ওয়ান থ্রি ওকে থ্যাংকস ফর ওয়াচিং